নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা প্রচুর মানুষ আগের বছর থেকে অপেক্ষা করেছিলেন হচ্ছে জারবেরা গাছের জন্য। জারবেরা আবার এক বছর আগে ফুরিয়ে গেছিলো, এবছর আবার নভেম্বর মাসের রিস্টক হয়েছে, মানে অক্টোবর মাসেও ছিল কিন্তু সেটা আমরা আপনাদেরকে দিতে পারিনি। যারা অনলাইনে চেয়েছিলেন আবার নভেম্বরের রিস্টক হয়েছে, তো এখন যারা যারা নিতে চান আগের সেম কালারগুলোই আছে, তারা অবশ্যই কিন্তু মেসেজ করতে পারেন। এবং প্রচুর হেলদি গাছ কিন্তু এই সময় এসেছে। তবে যেহেতু একদম নতুন গাছগুলো এখনই ফুল নেই, তবে কুড়ি আছে গাছে, আমরা মোটামুটি চার পাঁচ দিন গেলে ফুল সমেত দিতে পারবো। যারা নিতে চান তারা অনলাইনে যে নম্বরটা রয়েছে সে নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যারা অফলাইনে এসে নিতে চান তাদের জন্য ঠিকানাটা বলে দিই, আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুরে। আপনারা যারা আসতে চান তারা বনগা বা শিয়ালদা লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। সেখান থেকে যদি বলেন আপনারা যে নার্সারিতে যাব, তাহলে আপনাদেরকে আদিদে নার্সারিতে নিয়ে যাওয়া হবে, অথবা ভিডিওতে যে নম্বরটা দেওয়া রয়েছে তাতে আপনারা কল করে আসতে পারেন। আজকের পুরো ভিডিওটাই ভেবেছিলাম জারবেরা নিয়ে করব, কিন্তু আমি শীতের আর যেসব গাছ রয়েছে সেগুলো আপডেট দিয়ে দেব আপনাদেরকে, কারণ আমি বলেছিলাম জারবেরা যখন আসবে আমি আবার আপনাদেরকে ভিডিও করব, তখন আপনারা মেসেজ করবেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি। আর আজকেই একজন দশটা জারবেরা নিয়েছে, তিনি এই যে বাচ্ছিলেন, তো এরকম করে কিন্তু ফুরিয়ে যাবে। যারা ভাবেন যে পরে নেব তখন আর আমরা দিতে পারি না কিন্তু। এরপর রয়েছে হচ্ছে পিটুনিয়া, যেগুলো এখন 4 ইঞ্চি টবে রয়েছে, এগুলো ফুল সমেতও পেয়ে যাবেন, সিঙ্গেল ডবল দুই ধরনেরই আছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে গ্লাডিওলাস, এটা স্টিকের মতন ফুল হয়, বিভিন্ন ধরনের কালার রয়েছে আর সব কালার কিন্তু আলাদা আলাদা করে বেছে দেওয়া হয়। আর এখানে রয়েছে হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা এগুলো 4 ইঞ্চির গ্রো ব্যাগে দেওয়া রয়েছে। আমাদের এখানে প্রত্যেকটা গাছই কিন্তু হেলদি গাছ এটুখানি বলতে পারি। আপনারা যদি কখনো নার্সারিতে আসেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা গাছই খুব সুন্দর ঝাঁকড়া, এরকম আমরা মানে পুরো রেডি গাছই বিক্রি করি। এখানে বেশ কিছু পিটুনিয়াও কিন্তু ফোটা রয়েছে, আর এখানে জবা রয়েছে যেগুলো পদ্ম ফুলের মতন বড় বড় হয়। আগের বার এর সাদা, পিঙ্ক, লাল এটার খুব চাহিদা ছিল। যত গাছ পুরনো হয় তত চাহিদা কমতে থাকে, কিন্তু এটার বেশ চাহিদা রয়েছে। আচ্ছা, অনেকেই বলেন নীল জবা, নীল জবার কথা, ওটা অ্যাকচুয়ালি বর্ষাকালেই হয়, এছাড়া আর পাওয়া যাবে না, আর পেলেও এখন ফুল ফোটা নেই, ওটা বর্ষার সময় একবারই ফুল হয়। আচ্ছা, এখানেও রয়েছে বড় টবে কিন্তু চন্দ্রমল্লিকা। এখন এই ভিডিওগুলো খুবই ছোট ছোট করার চেষ্টা করি, ছোট ছোট করে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর এখানে রয়েছে হচ্ছে নন্দিনী ফুলের গাছ, আগেরবার ছোট প্যাকেটে বিক্রি হয়েছিল, এবার এত মানুষের চাহিদা সেজন্য এবার বড় প্যাকেটেও কিন্তু করে বিক্রি করা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের দিন আমি অবশ্যই ফল গাছের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব, অনেক সুন্দর সুন্দর ফল গাছ আছে। তবে এটা একটু শীতকাল যেহেতু, এখন ফল গাছের ভিডিও একটু কম আসবে, ফুল গাছের ভিডিও একটু বেশি আসবে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, আর গাছপ্রেমী বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য।